জামালপুরে যমুনা সার কারখানার উৎপাদন এক বছর ধরে বন্ধ রয়েছে। এতে সার কারখানার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত কয়েক হাজার শ্রমিক কর্মচারী কর্মহীন হয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন। এদিকে উৎপাদন বন্ধ থাকায় বিদেশ থেকে সার আমদানি করতে হচ্ছে। জামালপুর প্রতিনিধি আনোয়ার হোসেন মুক্তার পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন ফারুক হোসাইন। গত বছর জামালপুরের সরিষাবাড়ি উপজেলার তারাকান্দি যমুনা সার কারখানায় গ্যাসের পাইপলাইনে আগুন লেগে উৎপাদন বন্ধ হয়ে যায়। এরপর গত এক বছরেও শুরু করা যায়নি উৎপাদন। পুরোদমে চালু অবস্থায় কারখানাটিতে প্রতিদিন 1700 মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন হতো। এসব সার ডিলারের মাধ্যমে সরবরাহ করা হতো উত্তরবঙ্গ সহ দেশের 19 জেলার কৃষকের কাছে। গত এক বছরেও কারখানা চালুর বিষয়ে প্রশাসনের কোনো পদক্ষেপই চোখে পড়েনি, যার ফল ভোগ করছেন কয়েক হাজার শ্রমিক। কারখানাটি শিগগিরই চালুর দাবি তাদের। আমাদের কাজ নাই, কাজ না থাকার কারণে আমাদের পেটে ভাত নাই, পরনে বর্ষণ নাই। এনে 600 গাড়ি আছে, এই 600 গাড়িও এদের বউ বলাবার, এরা খুব কষ্ট করতে চাইছে এক বছর ধরে। সংশ্লিষ্টদের অভিযোগ, কারখানা বন্ধের সুযোগে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী নিম্নমানের সার আমদানি করে লাভবান হচ্ছেন। বেসরকারি যে আমদানি খাত থেকে যে সংস্থা ইউরিয়া সার আমাদেরকে বরাদ্দ প্রদান করা হয়, এই সারগুলো মিন কারখানা থেকে উত্তোলনের পর আমরা প্রতিনিয়তই ক্ষতিগ্রস্ত হচ্ছি। ডিলার কাছে পাঠানোর অবস্থাতে এই সারের মান নিয়ে ওজন নিয়ে বিভিন্ন কথা বলে থাকে। এই বিষয়ে যমুনা সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক খান জাবেদ আনোয়ার ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে তিনি জানান, কারখানাটি চালু করতে কাজ চলছে। চলতি বছরের ডিসেম্বরে কারখানাটি চালু করা যাবে বলে জানান তিনি। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।